ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ঐতিহাসিক পাকিস্তান সফরে, তখন আইসিসির ভাবি চেয়ারম্যান জয় শাহ যাচ্ছেন দুবাইয়ে। দেখা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সাথে, কথা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই নয়। দুবাই থেকে আইসিসির রাজনীতির বিশ্লেষণ করেছেন ইকরাম হুসাইন। আইসিসি হেডকোয়ার্টার, এখান থেকে পরিচালিত হয় বিশ্ব ক্রিকেট। সারা বছর নানা ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে সদস্য দেশগুলোর কর্মকর্তারা এখানে আসেন। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেও বোর্ড কর্তাদের একটা সভা আছে এখানে। আইসিসি সভার মূল আলোচ্য বিষয় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের দেশে পুরো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান, তবে ভারতের দিক থেকে এখনও কোনো সাড়া মেলেনি। ফলে আরও একটা হাইব্রিড মডেলের ব্যাপারে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো হতে পারে আরব আমিরাতে, আর ভারত যদি ফাইনাল খেলে সেটাও হতে পারে দুবাইয়ে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, যিনি ডিসেম্বরে দায়িত্ব নিতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান হিসাবে, তার সাথে বৈঠক আছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। এই সভা শেষে একটা সিদ্ধান্ত আসতে পারে, পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে নাকি হাইব্রিড মডেলে হবে। বিশ্বকাপটা বাংলাদেশে হলে বিভিন্ন দেশের বোর্ডকর্তারা ঢাকাতেই মিলিত হতেন, দুঃখজনকভাবে সেটি হয়নি। তারপরও বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুবাইতে আছেন আইসিসি সভায় অংশ নিতে, এবং তিনি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপভোগ করবেন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।